চলে এসেছি আমরা মায়াপুর ইসকন মন্দিরে, ঢুকছি এখন মন্দিরে। চলে এসেছি আমরা মায়াপুর মন্দিরে ইসকন মন্দিরে। এটা টিকিট, এটা হচ্ছে কুপনের কাউন্টার, এখন কুপন কাটবো। বাহ, কি সুন্দর পরিবেশ! এখন কুপনটা কেটে নেবো। এখানে গীতা ভবন আছে, নামহট্ট ভবন আছে, গদা ভবন আছে। আচ্ছা, যে কোনো এক জায়গা থেকে টিকিটটা কাটি। তো এই গদা ভবন থেকে আমি টিকিট কেটে নিয়েছি 80 টাকা। 80 টাকার মধ্যে পাওয়া যাবে হচ্ছে রাইস, পাওয়া যাবে ভেজ ডাল, চাপাটি, মিক্স সবজি, পনির আর হচ্ছে সুইট রাইস। তো একটু এগিয়ে যাই, দেখা যাক কী কী আছে। মায়াপুর ইসকন মন্দিরে, তো আমি এখন গোটা ইসকন মন্দিরটা দেখানোর চেষ্টা করব, কোথায় কি আছে। আর যাই সেদেশ হয়ে সেদেশ তিলক করে নিয়েছি, তো চলো দেখাচ্ছি কোথায় কি আছে। এগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশন হচ্ছে, মোটামুটি 4-5 বছর লাগবে মনে হচ্ছে। এখনো খুব সুন্দর। এই জায়গাটা হচ্ছে জুতো রাখবার স্থান, সবাই জুতো রেখে এই মন্দিরে আসতে হবে, এই মন্দিরে ঘুরতে হবে, গোটাটাই জুতো খুলে ঢুকতে হবে। এটা হলো মায়াপুরের টেম্পোরারি হসপিটাল, ওখানে কাউরি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে সবাইকে ইনিশিয়ালি নিয়ে আসা হয়। এটা হলো কৃষ্ণা বলরাম জুস স্টল, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি খাওয়া, এদিকে হবে খাওয়া দাওয়া গদা ভবনে। যে আমরা এখন কৃষ্ণা বলরাম জুস স্টল থেকে নিচ্ছি কিছু আইসক্রিম, হাঁপিয়ে গেছি। দিদি নিচ্ছে কিছু, এখানে স্টল আছে, বিভিন্ন রকমের বুক আছে। এটা ঠিক পিছনটা ভিউটা এরকম, ঠিক আছে। আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছে, এই যে আমরা নিচ্ছি, এখন নিজে নিজে খুলে নিতে বললো এখানটায়। কোনটা নিবি দেখ, এটা কত করে দিস দাদা, এটা কত করে, এটা কত করে আছে? 15 টাকা। এই একটা নিলাম, তিনটে নিলাম, একটা বাটি, একটা ইয়ে। আচ্ছা, এটা হলো টিকিট আমাদের, আমি কেটেছি গদা ভবন থেকে 80 টাকার কুপন, ঠিক আছে। আর 80 টাকার কুপনে এরকম লাইন, এই যে গদা ভবনের লাইনটা ঠিক এইভাবেই আর কি আমাদের রেক্টাঙ্গুলার শেপে শেপে আসতে হচ্ছে। আমরা ঢুকবো এখন এর ভিতরে, জাস্ট গেটটা ওপেন করেছি। আমরা এখন ঢুকছি গদা ভবনের ভিতরে, এটা এন্ট্রান্স রুম। আচ্ছা, এখানে প্রসেসটা একটু বলি। এটা হচ্ছে 80 টাকার কুপন গদা ভবনে। এখানে আপনাদের প্রসাদ নিয়ে ঠিক বসতে হবে, ঠিক আছে। এখানে প্রসাদ নিয়ে বসতে হবে, পরিবেশন খুব ভালো জায়গা, আমি দেখাবো কী কী এখানে দেয়, ঠিক আছে। অনেক লোক আছে, আমি এখন প্রসাদটা নিতে যাচ্ছি, নেওয়ার পর গা ঢুকবো। ভিড় ভালোই আছে, সিটও আছে অ্যাভেলেবেল। এখানে লাইনে দাঁড়ালাম, এখন দেখি অনেকটা লাইন আছে। এখানেই সব দেওয়া হচ্ছে প্রসাদটা, হাতে পাতা নিয়ে সবাই এখানে দিয়ে দেবে, পাতা নিয়ে বসতে হবে আমাদের টেবিলে। পাতা কালেক্ট করা হয়ে গেছে, ভাতটা নিচ্ছি, ভাত
আছে, ডাল আছে, তরকারি আছে, রুটি আছে। খুব সুন্দর পরিবেশ। এবার পায়েস যে আমি দেখালাম, সব আইটেম আমার নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর। এবার আমি জলটা নিয়ে বসবো, এখানে জলের ব্যবস্থা আছে, ঠিক আছে? আর যে কোনো এক জায়গায় বসে গেলে হবে, তো আমি এই জায়গায় বসার চেষ্টা করছি। একটু চারিপাশটা দেখিয়ে দিই, এখানে রাখলাম এটা। আমি একটু এখানে জলগুলো দেখিয়ে দিই, একটা জল নিয়ে নিই, এই একটা জল নিলাম। সবাই বসেছে এখানে, সবাই বসা আছে এখানে, সবাই বসছে, অসুবিধা নেই, সুন্দর করে ফাঁকা ফাঁকা আছে আজকে। দেখো আমি একটু ফাঁকা থেকে বেরিয়ে আসলাম, ফাঁকা থেকে বেরিয়ে এসে এখানে বসলাম, কারণ কোজার একটু ভিড় বেশি হয়ে যাচ্ছিলো, ঠিক আছে? চারিদিকে পরিবেশটা দেখা একটু, এখানেও আছে, এখানেও ব্যবস্থা আছে। আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, কারণ আমি একবার যখন এসেছিলাম তখন লাস্টে অনেক ভিড় ছিল। তো যাই হোক, এই পরিবেশটা ভালো লাগে, একটু হালকা হালকা আছে। ওই এই পাহাড়টা হচ্ছে সিনিয়র সিটিজেন, আমি একটু দেখাই সিনিয়র সিটিজেনদের জন্য। এই যে এই পাহাড়টা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য চেয়ার টেবিল, আর যারা মোটামুটি সুস্থ আছে তাদের জন্য নিচে বসে খাবে। এই যে আমার দিদি আর বাগনে এসছে, তো আমি এখন খাবো, খেয়ে রিভিউটা দেবো। রিভিউ তো হয় না এই জিনিসের, যাই হোক উপভোগ করি, প্রসাদটা গ্রহণ করি, তারপরে আবার আসছি। অনেক কিছু দিয়েছে, ঠিক আছে? এখানে রুটি দিয়েছে দুটো, পায়েস আছে, ভাত আছে, ডাল আছে, পাঁচ তরকারি আছে, যথাসম্ভব একটা পনির আছে আর কি, আর এটা আলু পটলের তরকারি আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যবস্থাটা খুব ভালো, নিজের পাতে নিজে ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার পর এখানে থালাটা রেখে দিতে হয়, যেহেতু থালা পড়ে ছিল, তারপরে এখানে হাত ধুয়ে নিতে হয়। হাত ধোয়ার পর এটা বাহির পথ বেড়াচ্ছে এখন। আমরা এখন গোশালা দেখার জন্য রওনা দিলাম টোটোতে চেপে, টোটোতে 15 টাকা করে ভাড়া। গোশালার ভিতরে চলে এসেছি, গরু তাকে বলছে, আরে বাপরে, এই যে কি বড় বড় আর কত গরু, কি খাচ্ছ, কি খাচ্ছি, কি খাচ্ছ শোনা, কি বড় বড় গরু, কি খাচ্ছ, ও খড় খাচ্ছে, ভালো আছো, কত গরু, বাপরে বাপ, বাপরে হর হর মহাদেব, কি বড় সিং, ওই গরুটাকে দেখো, ওম লেখা আছে আবার গরুটাতে, দেখি। তো এটা হলো গোশালা, সব গরু দেখালাম এখানটায়। যে এখানে বলছে সাইলেন্স প্লিজ, কারণ সাইলেন্স না থাকলে গরুগুলো পাগলা হয়ে যাবে। গরুর কালেকশন দেখো, কালেকশন গরুর, ওরে বাপরে, দেখার মতন গরু, একদম মনে হচ্ছে যেন কৃষ্ণ ঠাকুরের সঙ্গে থাকবে ওরকম। দেখো সব শুয়ে আছে, এখন এর সঙ্গে একটু কথা বলা যাক, কি বলছে দেখি। হাই ফ্রেন্ডস, আর ইউ ইন্ডিয়ান? বাবা কি সুন্দর,
কি বড় গরু, ঘুমাচ্ছো? ঘুমাচ্ছো দেখি। হ্যালো, আচ্ছা ডিস্টার্ব করা যাবে না। এগুলো দেখি একটু, এ বাপরে, ওই দেখো ওই দেখো, এটা একদম ভোলেনাথ। দেখি একটু এটাকে কি বলছে, সবাই হাত দিচ্ছে গৌড়ে। আচ্ছা, এখানে হচ্ছে একটা 3D শো হচ্ছে, ওই সমুদ্র মন্থনের শো হচ্ছে, ঠিক আছে। এটা এন্ট্রি, যে এটা টিকিট কাউন্টার, এদিক দিয়ে টিকিট কাটা যাবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে থিয়েটার, এটা থিয়েটার, এখানে দেখা যাবে। সব ভিউটা দেখিয়ে দিই, যে সব লোক আসছে দলে দলে। আচ্ছা, এখানে মোবাইলটা আর জুতোটা জমা রেখে আমরা গিয়েছিলাম এই মন্দিরটায়, কিন্তু মন্দিরে তোমার মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইল জমা দিয়ে গিয়েছিলাম। ভিতরে তো কৃষ্ণ মূর্তি দেখলাম, খুব ভালো লাগলো, মানে ধূপ আরতিটা দেখলাম, ঠিক আছে। আর এই তো ব্যাস, এটা একবার দেখিয়ে দিই চারিপাশটা, ঠিক আছে। আজকের দিনটা খুব গরম ছিল, ঠিক আছে, খুব গরম ছিল, তো যাই হোক খুব ভালো লাগলো। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই গাড়িটা গৌশালা থেকে আসছে গাড়িটা, এখানে সভা হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমার ছোট্ট একটা মায়াপুরের ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, এবং তাহলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সঙ্গে থাকবেন, বাই বাই।